আমরা ছেলে মেয়েদেরকে সাহায্য সহযোগিতা করার, তাদের কেরিয়ার গাইড করার, তাদের পড়াশোনার দিকে, খেলাধুলার দিকে, সাংস্কৃতিক দিকে তাদের প্রতিভাকে এগিয়ে দেওয়ার, তাদেরকে গাইড করার এই কাজকর্ম আমরা বিগত দু বছর থেকে আমরা করে আসছি। এবং প্রজ্ঞা আপনারা জানেন যে আমরা যখন 2021 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রজ্ঞার মাধ্যমে আমরা এখানে ছেলে মেয়েদের কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম। অনেক ছেলেমেয়েরা সেখান থেকে চাকরি পেয়ে তাদের যে কোচিং নিয়েছিলেন, অনেক ছেলেমেয়েরা গত বছরে চাকরি পেয়েছিলেন, এবছরে চাকরি পেয়ে তারা নিজের কাজকর্মের দিকে আছেন, যার নাম ছিল আমেরিকা লক্ষ্মীপুর 2022। এবং আমাদের ছিল যে প্রতিযোগিতাকে অনুষ্ঠিত করব। গত বছর আপনারা জানেন যে আমাদের যে টুর্নামেন্ট আমরা শুরু করেছিলাম 4 আগস্ট থেকে আমরা সেই টুর্নামেন্ট শুরু করেছিলাম। সেপ্টেম্বর মাসে একটু দেরি হয়েছিল আমাদের, কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা সেটার ফাইনাল খেলা আমাদের এখানে হয়েছিল। 226টা টিম জয়েন করেছিল, 280 জন প্লেয়ার গতবার সেটারে রেজিস্টার হয়েছিলেন। 17 আগস্ট থেকে লিগ কাম নকআউট যে টুর্নামেন্ট বিধানসভা ভিত্তিক, সেই বিধানসভা ভিত্তিক আমরা 6 বা 7টা গ্রাউন্ডের মধ্যে আমরা করব। এর আগে ডিপি লেভেল যেটা হবে সেটা 25টা 26টা গ্রাউন্ডে এই খেলাটা চলবে। আর 17 তারিখ থেকে যেটা হবে সেটা বিধানসভা ভিত্তিক, সেটা 6টা ইয়ের মধ্যে ভেন্যুর মধ্যে আমরা এই 6টা এই লিগ কাম নকআউট যেটা সেটাকে আমরা করবো। এখানে যারা বিধানসভা ভিত্তিক যারা চ্যাম্পিয়ন হবে, যে টিম চ্যাম্পিয়ন হবে তাদেরকে গত বছর আমরা দিয়েছিলাম 1,01,000 টাকা, রানার্স আপ যে টিম তাকে 51,000, আর বেস্ট প্লেয়ার যা বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট যেটাই আমরা বলি সেই ব্যক্তিকে 11,000 টাকা দেওয়ার আমরা ব্যবস্থা রেখেছি। আমরা 6 তারিখে এই আমাদের যে টুর্নামেন্ট শুরু হবে, এই মানে আমাদের ম্যাচ যে শুরু হবে লাভকে বিকাল 3টার সময় আমরা শুরু করব। এবং এটাকে শুরু এই যে আমাদের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, গত বছরও ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাজীব মোহন মহানী উপস্থিত থাকবেন, সঙ্গে আমাদের সিআরপিএফের নূতন ডিআইজি এসেছেন সিআরপিএফ হরপাল সিং মহাশয়, উনি উপস্থিত থাকবেন। আমাদের কাছে ডিসি এবং এসপি রোহন কুমার ঝা এবং রুমাল মাহাতা তারা উপস্থিত থাকবেন, এবং আমাদের প্রত্যেক মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সেদিন এই যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট আমরা শুরু করব। আমরা সেপ্টেম্বর মাসে আমরা এটার ফাইনাল অনুষ্ঠিত করব। এখন পর্যন্ত আমরা আলাপ আলোচনা করেছি যে ফাইনালে আমাদের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসামের স্পোর্টস মিনিস্টার আমাদের নন্দিতা গার্লোসা, ওনার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। আমরা ডেটটা ফাইনাল করার পরে ওনাকে ফর্মালি আমরা জানিয়ে দেব, যাতে নন্দিতা গার্লোসা আসামের ক্রীড়ামন্ত্রী উনি উপস্থিত থাকবে। এবং সঙ্গে আমরা আলাপ করেছি, চেষ্টা করছি যে গত অলিম্পিক জয়ী লাভলীনা বড়গোহাঁই, এই লাভলীনা বড়গোহাঁইকেও আমরা আমাদের যাতে ফাইনাল ম্যাচ যেটা হবে সেই ফাইনাল ম্যাচের দিন আমরা ওনাদেরকে যাতে এখানে পেতে পারি। তো এই যেহেতু পরশু দিন থেকে আমরা এই টুর্নামেন্ট শুরু করব, এই জন্য আপনাদেরকে সবাইকে ডেকে আমরা এই এটার যে প্রস্তুতি বা এটা যে আমাদের যে কীভাবে করবো সেই বিষয়গুলি আপনাদেরকে জানানোর জন্য, এবং এই নিয়ে আপনাদের সবাইকে আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবাইকে জানালাম। ওপেনিং যে ম্যাচ হবে 6 আগস্ট সেটা হবে 11 স্টার ক্লাব লাভকের 11 স্টার ক্লাব ভার্সেস টাইগার ক্লাব লাভক, দুটা জিপি লাভকের, যেহেতু এটা জিপি ভিত্তিক শুরু হবে সেই জন্য দুটা টিমে লাভকের 11 স্টার ক্লাব এবং টাইগার ক্লাব এই দুটা টিমের খেলা আমরা করব। আমরা চেষ্টা করে যাচ্ছি যে প্রতি বছর যাতে এই খেলাধুলার মাধ্যমে, কারণ আমরা জানি যে আজকের দিনে সরকারের তরফ থেকে ব্যবস্থা আছে, কারণ আমরা দেখেছি যে গ্রীষ্মের যে ছুটি ছিল সেই সময় প্রত্যেকটা স্কুলে সামার ক্যাম্পের ব্যবস্থা, প্রত্যেক এলাকাতে সামার ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল।